আমি আপনাদের ভাইজান বলছি। কুরবানির পশু কিনে নিয়ে যাওয়ার সময় হই হুল্লোড় করবেন না। কুরবানির পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। নিজের আয়ত্তে ঘেরা জায়গায় পশু জবেহ করুন। গোশত বিলির জন্য উন্নতমানের ব্যাগ ব্যবহার করুন যাতে রক্ত ঝরে না পড়ে। কুরবানির পশুর হাড় শিং ও রক্ত মাটিতে পুঁতে দিন। যে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের সাহায্য নিন।